হ্যালো, গুড মর্নিং তোমাদের সবাইকে, আবারও ওয়েলকাম শোয়া ম্যাম দ্যাটে। তো আজকে তো সরস্বতী পুজো, তো কালকে সরস্বতী পুজোর সব বাজার ফাজার কমপ্লিট হয়ে গেছে, সেইবার দেখায়নি তোমাদেরকে ব্লগে। তো আজকে আমার এখন স্নান হয়ে গেছে, স্নান ফান সব কমপ্লিট। তো এবারে আমি ডিরেক্ট চলে যাব একদম ব্লগের মেন জায়গা থেকে, আমি শুরু করব, সেটা হচ্ছে পুজোর জোগাড় যন্ত্র। মা ওটা করছে পুজোর জোগাড় যন্ত্র, তো এবারে ওখানে একবারে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। না, মা এখানে ফল কাটছে, ও তো বলবেই। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই আমরা সবাই ব্লগে আছি আজকে। যদিও ব্লগটা হচ্ছে ওর, মানে ওর চ্যানেলের, ভাইয়ের চ্যানেলের, তো তবুও মনে করলাম যে না, ঠিক আছে, যখন ফ্যামিলি একটা সবাই মিলে একটা যখন পুজোর ব্যাপার, তো তখন ঠিক আছে, চলো সবাই থাকাই যায় ব্লগে। তো সেই বেসিসে আর কি আমি এটুকু বললাম, বাকিটা ওই বলবে। আর আমাদের বাড়ির যে ঠাকুর, প্রত্যেক বছর পুজো হয় সরস্বতী পুজো, তো সেই ওয়াইজ দেখতে গেলে এবছর পুজো হচ্ছে, এবছর আমরা অনেকেই অসুস্থ আছি বাড়ির, কিন্তু তার মধ্যে পুজোটা যেহেতু একদম, মানে আমি যখন জন্মেছি তখন থেকেই দেখি, মানে যে আমাদের বাড়িতে পুজো হয়, কোনো বাড়ি বাদ যায়নি, এরকম হয় না যে কোনোবার পুজো হয় না, পুজো তো আমাদের বাড়িতে সেই ওয়াইজ হয়। তারপর ওই গোটা সেদ্ধ বলে কি একটা নিয়ম আছে, মানে ওটা অনেকেরই আছে, কি যেন বলে আর একটা, ওটা সেদ্ধটা সে জানো, হ্যাঁ অনেকে সে জানো বলে, হ্যাঁ তো সেটা সেটা সেটারও নিয়ম আছে। ওটার তো সব থেকে বেশি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে মাছ ভাজা দিয়ে আর কি মুড়ি, তার সঙ্গে গোটা সেদ্ধ এটা খাওয়া। তো যাই হোক, সেই আনন্দগুলো তো পরে, মানে আফটার পুজো, কিন্তু আপাতত সকালটা শুরু পুজো দিয়ে, তাই পুজোর আনন্দটাকে দেখিয়ে নেবো, তারপর চেষ্টা করবো একে একে সব পার্টগুলো দেখানো, জানি না ও কতটা দেখাবে বা দেখাতে পারবে। তো আপাতত আমি অনেকটা বলে দিয়েছি, বাকি ব্লগটা ওর কাছে ট্রান্সফার করছি, ও বলবে। এবারে সব কিছু কমপ্লিট, ধূপ দীপ মানে আর যা যা আছে ওই আর কি, ওই যেও জ্বালানো হয়েছে, প্রদীপ জ্বালানো কমপ্লিট, দিদিভাই যা দিচ্ছে, আর এদিকে পঞ্চমী তো এখনো জ্বালায়নি, ওটা জ্বালাবে ব্যাস। তাহলেই তারপর আমরা পুজো শুরু করব, পুজোর পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো। এসো এসো সচন্দন
তো পুজো কমপ্লিট হয়ে গেছে, তো সকাল থেকে তো উপোস ছিলাম। এটা প্রতি বছরই থাকি আমরা সবাই বাড়ির সবাই, যতক্ষণে পুজো না হয় ততক্ষণ উপোস থাকি। তো পুজো হওয়ার পর এবারে প্রসাদ খাবো ঠাকুরের। তো আমি ফল বেশি খাই না, তো মা ওই জন্য ফল কম দিয়েছে। তো আর তোমাদেরকে তো বললামই যে বিকালে একটা সিজনের ব্যাপার আছে গোটা সেদ্ধ, তো সেটার জন্য তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ থাকতে হবে। এখন থেকে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো তোমাদেরকে দিদিভাই যেমন বলেছিল সকালে যে সরস্বতী পুজোর দিন প্রতি বছরই আমাদের বাড়িতে সিজানো অনুষ্ঠান, মানে সিজানো রিচুয়ালসটা হয় বিকালে হয় সেটা। তো আমি তো বিকালে উঠতে পারিনি, মা শুরু করে দিয়েছে বিকাল থেকেই সিজানো করাটা। তো গোটা সেদ্ধ বা সেজানো যেটা যে বলে আর কি, তো সেই জন্য মা শুরু করেছে। তো আমি গিয়ে দেখবো এখন কী কী হয়েছে। আর সিজানো মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে মাছ ভাজা দিয়ে সিজানোটা খাওয়া, এটা হচ্ছে আমাদের বাড়ির মেন আকর্ষণ। তো সিজানো কালকে অ্যাকচুয়ালি খাওয়ার, মানে বাসি অ্যাকচুয়ালি সিজানো খাওয়ার, কিন্তু আজ আমরা আজকেও খাবো আর কালকে তো আছেই। কালকে আমাদের টিফিন অবধি সিজানো হবে, তারপর তো দুপুরে যেরকম রান্না খাওয়া দাওয়া হয় বা মানে মা রান্না করবে আবার নতুন করে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই কীরকম হচ্ছে। এই দেখো এখানে মা সিজানো করছে গোটা সেদ্ধ, এটা আমার খুব পছন্দের। আর সব থেকে বেশি পছন্দের কারণ হচ্ছে এটা গরম গরম মাছ ভাজার সঙ্গে খাওয়া হবে মুড়ি দিয়ে।